ব্রাদার মিল্লাত ইসলামিয়া মাসলাকে আলা হযরত শুধুমাত্র ভারতের ওলামা বলে নয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে সৌদি চলে যাও লন্ডন চলে যাও আপনি যেখানে যাবেন কানাডা চলে যান আপনি ফিলিস্তিন চলে যান যে এলাকায় চলে যান না কেন মুসলমান ব্রাদার মিল্লাত ইসলামিয়া মাসলাকে আলা হযরতের নাম খালি বলে দিবেন যে আপনি কে কোথা থেকে এসেছেন ভারত থেকে এসেছেন বলে হ্যাঁ বেরেলি শরীফ দেখেছো বেরেলি শরীফের সরদার কে দেখেছো বলে হ্যাঁ কে বলে ওর নাম হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভি আলাইহি রহমাত ও রিদওয়ান যিনি বর্ণনা করেন কাঞ্জুল ইমাম বলুন না সুবহানাল্লাহ ব্রাদারে মিল্লাত ইসলামিয়া কুরবান যাও মুসলমান আমরা দুনিয়ার বুকে এত দূর পাল্লায় পড়ে রয়েছি বাবা এত নোংরা আবর্জনায় ফেসে গেছি কি আমরা সর্বদাই সর্বদাই লোকের কথা শুনে দুনিয়াবি লোকের কথা শুনে বাবা উল্টো পাল্টা নবীর সামনে নবীর সম্পর্কে আমরা বলে ফেলি কিন্তু নবীর শানে যদি অবিশ্বাস রাখো তাহলে কি হবে কুফুর হয়ে যাবে কাফের হয়ে যাবে বিবিও তালাক হয়ে যাবে বাবা বিবির সঙ্গে আবার প্রণয় বিবাহিত করতে হবে এটা আমার ফতোয়া নয় রে ফতোয়ায় আলমগীরি হুজুর আলম রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে রয়েছে তালাক হয়ে যাবে বলে হুজুর এরকম হতে পারে বলে হ্যাঁ হ্যাঁ মুসলমান ব্রাদারে মিল্লাত ইসলামিয়া নবীর শানে এত সুন্দর ভাবে তাফসীরে মাদারিক বাবা জিল নাম্বার এক মানে খন্ড যেটা বলেন আপনারা এক নম্বর খন্ডর মধ্যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 417 নাম্বার বলছে নূরা মুহাম্মাদান আলাইহি সালাম বলুন সুবহানাল্লাহ নূর সে মুরাদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হ্যাঁ কয় দো না সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান বিরাদরে মিল্লাত ইসলামিয়া এভাবে ইমামে আল্লামা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নাসফি রহমাতুল্লাহ আলাই উনিও এই তাফসিরে বর্ণনা করে তাফসির মাদারিক বাবা বিচার বিরাদরে মিল্লাত ইসলামিয়া ইমামে আল্লামা ফকরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই আয়াতের মানে ওটাই নিচ্ছে কি বিরাদরে মিল্লাত ইসলামিয়া ইন্নাল মুরাদু বিন্নুরি মুহাম্মাদান ওয়াল কিতাবিল কুরআন বলুন সুবহানাল্লাহ বিরাদরে মিল্লাত ইসলামিয়া বলছেন অবশ্যই নিশ্চয় নূর থেকে আমরা মুরাদ নি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আর কিতাব থেকে আমরা নি আল কুরআনুল কারীম আল্লাহ আল্লাহ বলছে এক একখানা নয় বড় বড় আল্লামা জালালউদ্দিন ইমামে জালালউদ্দিন সুতি রহমাতুল্লাহ আলাই উনাকে সবাই মানে উনিও বলছেন নূর সে মুরাদ মুহাম্মদ ওয়া হুয়া নূরা নবিয়্যা আমাদের নবীর নূর রয়েছে বলেন সুবহানাল্লাহ ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আমি তাড়াতাড়ি আগিয়ে যাই এভাবে মুহাম্মদ হযরত ইসি তারা এইভাবে মুহাম্মদ আল্লামা মাহমুদা ওয়ালিবি বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনার কিতাবের মধ্যে রুহুল মানি আপনার জিল নাম্বার 2 আপনার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 87 এর মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই তাফসিরুর রুহুল বায়ান শরীফের মধ্যে আপনার জিল আপনার খন্ড নাম্বার হচ্ছে 1 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 548 এর মধ্যে পেয়ে যাবেন হযরত ইমামে আবু মুহাম্মদ বাগুবী রাহমাতুল্লাহ আলাই ইনাকে সবাই মানে ইনাকে সবাই মানে প্রত্যেক ওলামারা মানে ইনি কি বলছে দেখেন আল্লাহ আল্লাহ তাফসিরুল মাআলাম মুত্তামিসিল যে আপনার জিল খন্ড নাম্বার হচ্ছে 2 পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 32 এর মধ্যে আপনি পেয়ে যাবেন ইমামে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই শিফা শরীফের মধ্যে তাহরির করছে কি তাহরির করছে যে বলছে না কত জাআকুম মিনাল্লাহি নূর ওই নূরের সম্পর্কে বলছেন যে অবশ্যই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ এবং দেখেন আল্লাহ আল্লাহ বড় বড় ওলামা ইকরাম ওদের কিতাবের মধ্যে এত লিখেছে যে আপনি কিতাব আপনি যতই বলেন না কেন কিতাবকে আপনি বন্ধ করতে পারবেন না তার জন্য দুনিয়ার বুকে যারা বলছে যে আল্লাহর নবীর শান এইভাবে এইভাবে আল্লাহ আল্লাহ দেখেন বিরাদরে মিল্লাত ইসলামিয়া কুরবান যাও মুসলমান বলছে নবী তো 40 বছর পরে নবুয়াত পেয়েছে কে কে মানেন 40 বছর পরে আমাদের নবী নবী হয়েছে কে কে মানেন কেউ আছে এখানে ভাই कोई जानते हैं कि 40 साल के बाद हमारे नबी नबुवत पाए हैं कोई इसका अकीदा है इसी तरह का नहीं है ना भाई क्या अकीदा है हमारे नबी उस टाइम भी नबी थे अल्लाह अल्लाह যখন জিজ্ঞাসা করা হলো মুসলমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো
আপনি বলুন বলুন আপনি কখন নবী ছিলেন কোন সময় নবী ছিলেন আমার নবী বলেন আমি ওই সময় নবী ছিলাম আমি ওই সময় নবী ছিলাম কোন সময় আমি ওই সময় নবী ছিলাম রে ও আমার আব্বা শুনে নাও আমি ওই সময় নবী ছিলাম যখন আদামের শরীর মুসলমান কিছু ভাইদেরকে বোকা বানিয়ে বলছে কি না রে ভাই আমাদের চা বলেন তো হযরত ঈসা নবীর সম্পর্কে পড়েছেন সূরা মারিয়াম খুলে দেখবেন কি বলছে যখন হযরতে মা মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে বাবা বলা হতো পাড়া প্রতিবেশীর লোকেরা খারাপ মন্তব্য রেখেছিল এ মারিয়াম তোমার পেটে কার বাচ্চা রয়েছে ওর বাবা কে রয়েছে তখন হযরতে মারিয়াম আল্লাহকে বলে মাওলা গো ও গো আল্লাহ দয়াম আমার সাহায্য কর মাওলা আমার আল্লাহ বলে মারিয়াম তুই ভয় করিস না ভয় করিস না জঙ্গল থেকে সিধা প্রতিবেশীর সামনে যা আর যাওয়ার পরে কি বল বলে যাওয়ার পরে তুমি বলে দাও যাহা কিছু জিজ্ঞাসা করার আছে হযরতে ঈসা আলাইহিস সালাম কো জো ভি পুছনা হ্যায় ইস বাচ্চা সে পুছ লো কহ দো না মরিয়ম নে ক্যা ফরমায়া ও ফরমাতি হ্যায় কি জো ভি পুছনা হ্যায় ইস বাচ্চে সে পুছো বাচ্চা কিতনা দিন কা থা कोई कहता है कि सात दिन का था कोई किताब में है कि अठारह दिन का कोई किताब में दो माह का कोई किताब में तीन माह का কোচি বাচ্চাকে সবাই এবার মজাক করতে লাগলো হ্যাঁ এইটুকু বাচ্চা এ মারিয়াম এইটুকু বাচ্চা কিছু বলতে পারবে হ্যাঁ কি বলছিস তুই এটা হতেই পারে না যে না 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 একবার তো তোমরা জিজ্ঞাসা করে দেখো গ্রামের সর্দার গ্রামের মোড়লরা হযরত মারিয়াম আলাইহিসসালামকে চারিদিকে ঘেরে নিয়েছে মারবো ধরবো করে বদনাম করতে শুরু করেছে তোর বাবা এত ভালো আলিম তোর বাবা এত সুন্দর মানুষ তুই এত ভালো ছিলিস মসজিদের খিদমত করছিলিস কিন্তু এমন কি কাজ করেছিস বল বল হযরত মারিয়াম কেঁদে কেঁদে বলে হো জগৎবাসী রে আমার সঙ্গে খারাপ মন্তব্য রাখিস না রে যাহা কিছু জিজ্ঞাসা করবি এই কচি বাচ্চাকে দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর জোরে বলো হ্যাঁ মুসলমান যখন জিজ্ঞাসা করিল দুনিয়াবাসীর লোকেরা পবিত্র কোরআন সূরা মারিয়ামের মধ্যে পাওয়া যায় যখন দুনিয়াবাসীর মোরলেরা জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে এ বাচ্চা তুমি কে বলো বলো কি বললে এ বাচ্চা তুমি কে বলুন না সুবহানাল্লাহ এ বাচ্চা তুমি কে বলো এ বাচ্চা তুমি কহাঁ সে আয়া হ্যায় তেরা বাপ কৌন হ্যায় আল্লাহ 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 বলুন না সুবহানাল্লাহ अल्लाह बच्चा ने फरमाया मैं नबी अल्लाह हूँ अल्लाह का नबी हूँ बोलो ना सुभान अल्लाह मरियम मेरी माँ है मैं भेजा हुआ पैगंबर हूँ नबी हूँ किनके तरफ से कितनी सी बच्चा कितना कितना बच्चा कतटा बयस छिलो कतटा उम्र সাত দিন বা তিন মাসই ধরেন না দুই মাসই ধরেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওইটুকু বাচ্চা বলে আমি আল্লাহর নবী কি বলে জোরে বলো আল্লাহর নবী জোরে বলো আরে জোরে বলেন না কে বলছে বড় মানুষ না বাচ্চা বাচ্চা বলে ও দুনিয়াবাসী রে আমি ঈসা আমি মারিয়ামের পুত্র আমি আল্লাহর নবী হ্যাঁ মুসলমান কত দুঃখের বিষয় রে ঈসা নবীর উম্মতেরা যদি জানতে পারে কি এরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে নবী হয়েছে বাবা ওরা আমাদের মজাক উড়াবে কি উড়াবে না আমার আল্লাহ বলছেন কি সমস্ত পয়গম্বরের সর্দার আল্লাহ আল্লাহ এ দুনিয়াবাসী কোরআন চ্যালেঞ্জ করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা
أرسلناك إلا رحمة للعالمين أمر الله بولين ও মেহবুব গো আপনাকে পাঠাইনি কিন্তু পাঠিয়েছি সারা বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর মেহবুব আপকো নাই ভেজা লেকিন ভেজা সারে জাহানোঁ কে লিয়ে রহমত বানাকর ভেজা ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাহলে কি বুঝতে পারলেন আল্লাহ আল্লাহ আমার নবী তো ঈশার জন্য রহমত আমার নবী তো ইব্রাহিমের জন্য রহমত আমার নবী তো আল্লাহ আল্লাহ সমস্ত পয়গম্বরদের জন্য রহমত জোরে বলো না ব্রাদারে মিল্লাত ইসলামিয়া কুরবান যাও কিন্তু যতগুলো হাদিস এসেছে বাবা যতগুলো হাদিস এসেছে মুসলমান যে হাদিসগুলোর মধ্যে পাওয়া যায় কি বলে 40 বছর পরে নবুয়াত এসেছিল কিন্তু নবুয়াত নাই আরে 40 বছর বয়সে আমার নবীর প্রতি সেই হীরাগহার মধ্যে আমার নবী জিকিরে মগ্ন ছিল ওই সময় আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিল 40 साल के उम्र में हमारे प्यारे नबी के ऊपर क्या नाजिल हुआ था कलामुल्ला यानी वही नाजिल किया गया था बुझते पालन तो अच्छा वही और नबुवत के मध्य पार्थक्य আছে কি না তাই তো পার্থক্য আছে সূরা আলাক পড়েছেন কি পড়েননি সূরা আলাক সূরাতুল আলাক মক্কিয়াহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া হীরাকুয়ার মধ্যে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম যখন এসে পৌঁছায় জিবরিল আলিম কে জান জিবরিল আলাইহিস সালামের উপরে তোহমত লাগায় কি তোহমত লাগায় কে জিবরিল জিবরিল ছিল আল্লাহর নবীর শিক্ষক क्या कहते हैं बोलते हैं कि जिब्रील जो थे ना हमारे नबी के नबी के उस्ताद थे क्या कहते हैं उस्ताद जिब्रील उस्ताद है हमारे नबी के ए बोलो ना भाई আপনি একটা চিঠি নিলেন মাওলানা সাহেবকে দিলেন এই চিঠিটা ওই পাড়াতে পৌঁছিয়ে দাও আচ্ছা এই চিঠিটা কি উনি দেখলেন না খুললেন ডাইরেক্ট যে খালি পৌঁছে দিলেন বলে দিলেন এই কি শিক্ষক হলো ওর হলো আর হলো ভাই বলো না ও তো আল্লাহ তাআলার হুকুম দেয়া হতো এ জিবরিল জিবরিল একটা ছিল বাবা লেটার পৌঁছানো वाला কি বলেন আপনারা যারা আমাদের বাইরে থেকে লেটার নিয়ে আসলে কি বলতেন পিয়ন জিবরিল আমিন আমার নবীর পিয়ন ছিল জোরে বলো আল্লাহ তাআলার কথাগুলো কে সেই জিবরিল আমিন নিয়ে এসে আমার নবীকে কয় তো আর আমার নবী শুনে নিত আর বলতে আমি জানি জোরে বলো না আমার নবী বলছে আমি জানি জানি জোরে বলো যখন বাবা প্রথম যখন আয়াত নাযিল হয় জিবরিল এসে বলে ইকরা পড়ো দুই কমছে না একবার নাই দুইবার নাই তিন মারতাবা জিবরিল আমিন নে ফরমায়া কা ফরমাতে ইকরা পড়িয়ে যখন বললেন কিন্তু আমার নবী পড়লেন না কোন সময় পড়েছিল রে এই জন্য দুনিয়াবাসী দুনিয়াবাসীকে জানাবার জন্য ওরে আমার উম্মত উম্মতিরা আমার নবী বলে ওরে আমার উম্মত উম্মতিরা তোরা জাহিলের পাল্লাই পড়িস না চিল্লাতিসার পাল্লাই পড়িস না রে তোরা ওই জামানায় যাস না যদি জানার ইচ্ছা থাকে তো কোরআনকে বুঝ আর বুঝবি তো উলামা আহলে সুন্নাতের কাছে বুঝে নে जो सहाबी से मोहब्बत रखते हैं ताबे ताबेईन से मोहब्बत रखते हैं अहले बैत से मोहब्बत रखते हैं अल्लाह के वलियों से मोहब्बत रखते हैं बुजुर्गान दीन से मोहब्बत रखते हैं ये कौन कहा दुनिया मानुष बोले ना ना अमर नबी बोले আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো আমার নবী যখন এই হাদিস খানা বর্ণনা করেছিল এই আমার সাহাবীরা 73টা ফিরকা হবে 73টার মধ্যে একটাই দল শুধুমাত্র জান্নাতে যাবে সাহাবীরা বলেন ওই দলটার নাম কি হবে আমার নবী বলেন ওই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম হবে জোরে বলো আমার নবীকে তাও সাহাবীরা জিজ্ঞাসা করলেন কাদের জন্য আমাদের জন্য
আমাদের জন্য জিজ্ঞাসা করলেন, ওয়া নবী আল্লাহ গো, ওই জামাটা কেমন হবে, ওদের রং কেমন হবে, ওদের চেহারা কেমন হবে? ওদের চেহারা এমন হবে আমার নবী কয়, আমার নবী ফরমাতে হ্যায় ও সাহাবা ওয়ালে হোঙ্গে, কায়দো না সুবহানাল্লাহ, ও সাহাবার সঙ্গে মহব্বত রাখবে, ও তাবে তাবাইনের সঙ্গে মহব্বত রাখবে, ওলামায়ে মুজতাহিদের সঙ্গে মহব্বত রাখবে, ও বুজুর্গানে দ্বীনের সঙ্গে মহব্বত রাখবে, ও ওলী আকরামের সঙ্গে মহব্বত রাখবে, ও আহলে বাইতকে সবচেয়ে উচ্চতা জানো দিল থেকে ভালোবাসবে, ওই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিস খুলে দেখুন বাবা, হাদিস পেয়ে যাবেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, তবেই জিজ্ঞাসা করলে বলবে, কিন্তু বাংলাতে আলাদা খুচু মুচু করে ব্যাকেটটি ওর মানেটা চেঞ্জ করে দেয় বাবা জীবনেরা। আর আমরা বাংলা পড়া মানুষ মনে করি হতে পারে তাহলে এটাই হবে, কিন্তু যখন আপনি আরবির জ্ঞান রাখবেন তখন বলবেন, আরে ব্যাটা লিখেছে এক আর লিখে এক, কথা বলছে এক আর লিখছে এক, বুঝতে পারবেন কি পারবেন না? তার জন্য মুসলমান বিরাদারে মিল্লাত ইসলামিয়া, ঈমান চোর থেকে বাঁচুন, ইশকওয়ালা হন, আমার নবীর প্রেমিক হয়ে যাও, আমার নবীর দিবানা হয়ে যাও, কেন না আমার নবীর জান্নাতের মালিককে বলো, বলো না মালিকে জান্নাত কোন হ্যায়, হাবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ে আমার আকীদা হ্যায় কি নাই হ্যায়, লেকিন কোই কোই মৌলভি কহতা হ্যায়, ও বেপড়া লিখা মৌলভি হ্যায়, সমঝ রহে না, কোই কোই মৌলভি কহতা হ্যায় কি নাই নাই, ও তো আপনে বচ্চি আপনে বেটা বেটি কো তো বচা নাহি পায়েঙ্গে, ও কাহা কাইসে রহেঙ্গে, লেকিন আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়, হায় আল্লাহ কি অবস্থা মুসলমান, আল্লাহ 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 আল্লাহ, আমার নবীর শান পান্ন না, ওই হাদিস পাকের মধ্যে সহিহ সনাদ হাদিস বাবা একবার সত্য 100% আপনারা শুনেছেন, কিন্তু আবার আমি শোনাতে চাইছি, সবাই মিলে উম্মতের হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা হাজির থাকবে কি থাকবে না, সবাই বলো আল্লাহ তাআলা হাজির থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, আমার নবীও হাজির থাকবে, সমস্ত আম্বিয়াও হাজির থাকবে, আল্লাহ আল্লাহ কুরবান যাও মুসলমানো, তমাম আম্বিয়াও কি উম্মতে চলেঙ্গে কহা, হামারে হামারে বাবা আদম আলাইহিস সালাম কে পাস হাজির হোঙ্গে, আর কহেঙ্গে এ আদম সফি আদম খলিল, এ আদম সফিউল্লাহ, আপ ফরমা দিজিয়ে, আপ হামারে লিয়ে রব কে বারগাহ মে সিফারিশ কর দিজিয়ে, তো আল্লাহ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কহেঙ্গে, আনা লাস্তু লাহা, ইয়ে মেরা কাম নাহিয়ে হ্যায়, কহ দো না, বলবে কি বলবে সমস্ত উম্মতেরা, কেঁদে কেঁদে বাবা আদামের কাছে যাবে রে, বাবা আদামের কাছে যে বলবে, হুজুর আপনি তো আদম সফিউল্লাহ, আপনাকে আল্লাহ খুব ভালোবাসে, আপনি প্রথম দুনিয়াতে নবী হয়ে এসেছিলেন, প্রথম মানবের মধ্যে আপনি এসেছিলেন, আপনি দুনিয়ার প্রথম স্বামী হয়েছেন মা হাওয়ার, আপনার বিয়ে জান্নাতে হয়েছিল, আমি জান্নাতে থেকেছেন হুজুর, আপনি আমাদের জন্য সিফারিশ করে দিন আল্লাহর দরবারে, কিন্তু আদম বলবে আনা লাস্তুলাহ, এটা আমার কাজ নয়, জোরে বলে এটা কার কাজ, বলছে আমার, আদম কি বললো বলো, আমার কাজ নয়, সমস্ত পয়গম্বররা আল্লাহ আল্লাহ এইভাবে হযরত ইসের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মতেরা যাবে, নূহ আলাইহিস সালামও বলবে আনা লাস্তুলাহ, এইভাবে সমস্ত উম্মতেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামও তাসলিমের কাছে যাবে, বলবে খলিল আল্লাহ তাআলা আপনাকে আগুন থেকে বাঁচিয়েছিল, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আপনার সন্তানকে কুরবানি থেকে বাঁচিয়েছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে, ও গো ইব্রাহিম নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সিফারিশ করিয়া দাও। ইব্রাহিম কি বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও কহতে কি আনা লাস্তুলাহ, ইয়ে মেরা কাম নাহি হ্যায়, চলে যাও হযরত ঈসা হযরত মুসা নবী কে পাস, মুসা নবীর কাছে সবাই যাবে, ও মুসা ক
কালিমুল্লাহ গো, ও আল্লাহর কালিম আপনি আমাদের জন্য সিফারিশ করিয়া দেন। উনিও বলবে আনালাস্তুলা, এটা আমার কাজ নয়, তোমরা হযরত ঈসার কাছে চলে যাও। সমস্ত পয়গম্বর সমস্ত উম্মত উম্মতিরা হযরত ঈসা নবীর কাছে যাবে। জোরে বলো হযরত ঈসা নবীর কাছে যে বলবে, ও ঈসা নবী গো, আপনাকে আল্লাহ তাআলা বিনা বাপে জন্ম দিয়েছে, আপনার মা মারিয়াম রয়েছে, আপনি ছোট বাচ্চা বেলা থেকে আপনার সম্মান শ্রদ্ধা আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনাকে আসমানে উঠিয়ে নিয়েছিল, ঈসা ও আল্লাহর নবী গো, আপনি একটু সিফারিশ করে দেন, একটু সিফারিশ করে দেন আল্লাহর দরবারে। ঈসা নবী বলবেন আনালাস্তুলাহা, এটা আমার কাজ নাই। জোরে বলো এই মুসলমান, কোন বানানো ঘটনা বলছি না, একবারে প্রিয় হাদিস, একবারে এসডি কোয়ালিটির হাদিস, এটা একবার মনে রাখিও, প্রত্যেকটা মোলবির জোবানে জোবানে পেয়ে যাবে। আল্লাহ হাজির রয়েছে, কিন্তু নবীদের কাছে কেন চাইতে যাচ্ছ উম্মতেরা? হে প্রশ্ন ওঠে কি ওঠে না, তোমরা ওলিদের কাছে কেন চাইতে যাও, নবীর কাছে কেন চাও, নবীর কোনো শক্তি নাই, বলে কি বলে না? কিন্তু মুসলমান সমস্ত উম্মত উম্মতি সব চলেঙ্গে কাহা, হামারে আকা সরকার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে বারগাহ মে চলেঙ্গে আর কহেঙ্গে, হামারে প্যারে নবী, আখিরুন নবী, জাহিরুন নবী, তাহিরুন নবী, হায়াতুন নবী, এ মেরে প্যারে নবী, ও গো মাহবুবে, ও গো মাহবুব, আপনি তো আল্লাহর মাহবুব, আল্লাহর প্যারা হাবিব, আল্লাহ তাআলা আপনাকে রাউফুর রহিম বলে, ও গো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আপনি আমাদের জন্য, আপনি আমাদের জন্য সিফারিশ করুন আল্লাহর দরবারে। তখন আমার নবী কি বলবেন? কি সত্যি আমার নবী কি বলবেন জানেন? এটাই আমার কাজ। কি বলবেন? এটাই আমার কাজ। জোরে বলো না, এটাই আমার, এটাই আমার কাজ, আনা এটাই আমার কাজ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সবাই নবীরা বলেন আনালাস্তুলাহা, আনালাস্তুলাহা, কিন্তু আমার নবী কি বলছেন? আপনার নবী, আমার নবী বলেন এটাই তো আমার কাজ সিফারিশ করা। জোরে বলো না, কিন্তু আল্লাহ হাজির আছে। সবাই দুনিয়াবাসী বলে কি না, নবী সে মত মাঙ্গো, নবী সে মাঙ্গনা বিদআত তো হারাম হে, খোদা সে মাঙ্গো, নবী সে মাঙ্গোগে তো মুশরিক বন যাওগে, শিরিক হো জায়েঙ্গা। আরে মাঙ্গনা হে তো আল্লাহ সে মাঙ্গো, আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহ কিতাব বলছে, শায়ের বলছে কে খালি কে কুল নে আপনে মাহবুব কো মালিক কে কুল বানা দিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, সৃষ্টিকর্তা নিজের সমস্ত সৃষ্টির মালিক নিজের মেহবুব রসুলকে বানিয়ে দিয়েছে, তাহলে জান্নাত আমার রসুলের। জোরে বলো, এমন কোন নবী আছে ব্যাপারে শুনেছো কি আল্লাহর নবীর শান কত বড়? আমার আল্লাহর শান, আমার আল্লাহর শান বয়ান করে হাদিসে রাব্বানি। বিরাদরে মিল্লাত ইসলামিয়া কুরবান যাও মুসলমান, আল্লাহ আল্লাহ বলছি, যদি তোমরা বলছো নবীর কাছে চাওয়া চলবে না, শুনেছি কি শুনোনি? আমি তো কাউরির নাম নিতে চাই না, আপনারা বুঝে গেছেন, বুঝতে পারছেন, অনেক মৌলভি আছে মাশাআল্লাহ। ইশারা মিল চুকা হ্যায় আর দো মিনিট জুমলা সমট লেতে হ্যায়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আল্লাহ আল্লাহ কুরবান যা মুসলমান, আল্লাহ তাআলা কত দয়াময়, আমাদেরকে ভালোবাসে, তার জন্য আমরা সমস্ত নবীদের সর্দারের জামানায় এসেছি, কিন্তু কিতাব বলে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন আমার ইতাআত করো এবং আমার রসূলের অনুসরণ করো। জোরে বলো, হাদিসে তাফসীর এটাই বলতে রয়েছে, নবী সে মহব্বত করনা বলকে খুদ খুদা সে মহব্বত করনা হুয়া। নবীকে ভালোবাসা মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ 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 আমার আল্লাহ বলেন প্রথম নবী কি বলছেন? নবী বলছেন সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসো, সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসো। কিন্তু আল্লাহ বলছেন মেহবুবের মহব্বতে, বলছে দুনিয়াবাসী আমার বান্দা বান্দিরা রে, তোরা যদি আমাকে খুশি করতে চাস, তোরা যদি আমাকে রাজি করতে চাস, তো সর্বপ্রথম বেশি যত পারবি আমার নবীকে ভালোবাস। আমার নবী খুশি তো আমি খুশি। যার মধ্যে ইশকে মহাব্বতে মুস্তাফা থাকবে না, ও দিন রাত যদি নামাজ পড়তে থাকে মুসলমান। আমি বলছি না কি নামাজ পড়ো না, নামাজ তো পড়তে হবে, কেন না কি নামাজ হচ্ছে তোমার জান্নাতের চাবি। আমার নবী বলে ইশক যদি নামাজ পড়ো তো মনের মধ্যে মুহাম্মদ মুস্তাফার ইশক রাখো, ভালোবাসা রাখো, আর এই মহব্বতের সঙ্গে একবার সাজদা করে দেখো। তার জন্য ওয়াহাবি দলেরা বলে নামাজে কিছু মজা পায় না, দুই রাকাত পড়বো কে বলে মাহফুল পড়বো না, সুন্নত পড়বো না। শুনেছি কি শুনোনি? কোনো সুন্নত আদায় করবো না, কেন ভালোবাসা পাই না, মহব্বত না, তো কি মজা পাবে নামাজে? আরে নামাজে সাজদাই যাবে, তোর নামাজে মহব্বত পাবে ওই সময় যখন তোমার দিলের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে। তাহলে বলেন ইয়ে জশনে ঈদ ও মিলাদুন নবী মানানো চলবে কি চলবে না? জুলুস কারা বার করেছিল? দুনিয়ার মানুষ? আরে না, তমাম আসমানো কে ফরিশতোঁ নে সবসে পহলে জুলুস নিকালা। ফরিশতারা সর্বতম জুলুস নিয়ে এলেন হযরত আমিনার ঘরে। জোরে বলো না, এ ঝান্ডা যে লাগাচ্ছি আমরা, হ্যাঁ বলছে পতাকা লাগা বেটা, তোমরা যখন 15 আগস্টের ঝান্ডা লাগাচ্ছ, তোমরা ভারতের মুলকি ঝান্ডা লাগাচ্ছ, যখন ইচ্ছা তোমরা নিজের 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 পতাকা টাঙিয়ে বেড়াচ্ছ গলি গলিতে, ওই সময় ভোটের সময় তখন খুব লাগাচ্ছ সব চাইজ। আর যখন নবীর কথা আছে বলেন না না এটা করা চলবে না, এটা করা চলবে না। আমি কেন চলবে না? এ ঝান্ডা শুধুমাত্র দুনিয়ার মানুষ লাগাইনি রে, হযরতে আমিনা বলেন আমি দেখলাম আমার রসুলের মুহাম্মদের নূরে এমন তিনখানা ঝান্ডা, বলছে পশ্চিম আর পূর্বতে দুইখানা ঝান্ডা লাগানো হলো আর কাবা ঘরের ছাদে একখানা ঝান্ডা লাগানো হয়েছিল। এই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আরে জশনে ঈদ ও মিলাদুন নবী শুধু আমরা মানাচ্ছি, সমস্ত নবীগণ মানিয়েছে। মানিয়েছে কি মানায়নি? প্রত্যেকটা নবী নিজের উম্মতকে বলেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে আখিরুন নবী, আসবে তাহিরুন নবী, আসবে জাহিরুন নবী, আসবেন ও নবী কে বলে মুহাম্মদ আসবে। জোরে বলে না, প্রত্যেকটা তাওরাত ইনজিল জুবুর যে কোনো কিতাব উঠিয়ে তুলে নাও, আল্লাহ আল্লাহ বলছে আপনার প্রত্যেকটা জামানার নবীরা এইভাবে পাইকাম দিয়েছে। তো 1 নয় 2 লাখ, বলছে 1,24,000 কমবে 2,24,000 পাইকামবার জশনে ঈদে মিলাদুন নবী মানিয়েছে। তো আমরাও ইনশাআল্লাহ মানাবো, আল্লাহ আল্লাহ মানাবো তো ইনশাআল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, তার জন্য অবশ্যই জানো আমরা জশনে ঈদ ও মিলাদুন নবী মানায়, আর নবীর প্রতি ইশক ও মহব্বতের সঙ্গে নামাজ যেন আদায় করি। কেননা আমার নবী বলে যখন আমার উম্মতেরা নামাজ পড়ে না তখন আমার চোখে খুব কষ্ট হয়, চোখের মধ্যে যেমন কুটি পড়ে যায়, বালি পড়ে যায়, যখন যে জ্বালাটা হয়, আমার নবী বলেন আমার চোখে জ্বালা হতে থাকে। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আমার নবী দ্বিতীয় হাদিসে বলেন কি যখন আমার উম্মত নামাজ পড়ে মাই আপনি আঁখোঁ মে ঠান্ডক মেহসুস করতা হুঁ। কথা বুঝতে পারলেন না, জোরে বলুন না, বলছিলাম হামারে যখন আমার উম্মত নামাজ পড়ে তখন আমি চোখের মধ্যে ঠান্ডা অনুভব করি। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, ব্যাটারি লাগছে একবার ঠান্ডা হয়ে গেছে। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, যাই হোক খাবারের সময়ও হয়ে গেল, হুজুরের ইশারাও চলে এসছে, আসুন আমরা সবাই মিলে শোনা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই মন ও প্রাণ ভরে তো
তওবা করি পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি কুল্লি মুযাম্বি ওয়া তুব আলাই ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন বিরাদরে মিল্লাত ইসলামিয়া আমার অ্যাড্রেস হচ্ছে কোথায় জানেন তো চুচুড়া সুন্নি জামে মসজিদ।